নমস্কার, টপ নিউজ আট সিক্স নিয়ে আমি মিমি রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। শেষ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়েই দেওয়া হলো রাজীব কুমারকে। রাজীব কুমারের বিরুদ্ধে শাসক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল বিজেপি সহ বিরোধীরা। নির্বাচন কমিশনে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার আবেদনও জানানো হয়েছিল এবং ভোট পর্ব চলাকালীন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কলকাতার ভোটের আগেই সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে। আমাদের প্রতিনিধি চিত্রিতা সান্যাল নয়াদিল্লি থেকে রয়েছেন টেলিফোন লাইনে। চিত্রিতা, নির্বাচন কমিশনের সূত্রে কি খবর রয়েছে, ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হলো? দেখো মিমি, প্রথমেই জানাই যে 24 ঘন্টা চ্যানেলে আমরা কিন্তু প্রথমবার দর্শকদের পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হবার অনেক আগেই এই খবরটা দিয়েছিলাম যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম রয়েছেন টেলিফোন লাইনে। সেলিমদের, রাজীব কুমারকে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সরিয়েই দিল, আপনার কি প্রতিক্রিয়া? সরে যেতে হতো, সরানো হতোই, বিবেকানন্দ সেতু ভেঙে পড়াতে, যেহেতু পুলিশের একটা দায়িত্ব থাকে আইন শৃঙ্খলার এবং তার কাজে, সেই জন্য সেদিন বিলম্বিত হলো। কিন্তু এটা ভালো সন্দেশ যাবে অন্যদের কাছেও। এখনো রাজ্যের প্রশাসনের মধ্যে, জেলা প্রশাসনের মধ্যে, পুলিশ বা সাধারণ প্রশাসনে যারা মনে করছে এই লুটের রাজত্বকে রাখার জন্য, গুন্ডারাজটাকে রাখার জন্য কিছু দায়িত্ব পালন করবে, নিয়মকে বিধ্বংসিত দেখিয়ে বা বিধিনিষেধ না মেনে, তাদের কাছে একটা স্পষ্ট নির্দেশ যে আইন মেনে, সংবিধান মেনে, বিধিনিষেধ মেনে কাজ করতে হবে, ভাবতি দায়িত্ব করে সরে যেতে হবে। এখন বীরভূমের এসপি, লাভপুরের আইসি এরকম আরো কয়েকজন, কলকাতায় যেহেতু পুর নির্বাচনের সময় যা ঘটেছিল সেটা যাতে না ঘটে, এখন যারা দায়িত্বে আসলেন তাদেরকে সে দায়িত্ব পালন করতে হবে। রাজীব কুমারের মতো অফিসারকে যখন সরে যেতে হয়েছে, অন্য যারা আছেন তাদের কাছে এটা সরাসরি কমিশনের বার্তা দিল যে নিয়ম মেনে চলতে হবে, কালীঘাটের নির্দেশে নয়। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সেলিম, সিপিএম নেতা, তার প্রতিক্রিয়া আমরা শুনলাম। আবারও চলে যাব চিত্রিতার কাছে। চিত্রিতা, যেরকম বলছিলে, আমি জানাচ্ছিলাম যে আমরাই কিন্তু প্রথম দর্শকদের জানিয়েছিলাম এবং পশ্চিমবঙ্গের নির্বাচন শুরু হবার অনেক আগেই খবরটা আমরা দর্শকদের কাছে পৌঁছেছিলাম যে ইলেকশন কমিশন শেষ পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত তারা নিয়েই নিয়েছিলেন যে রাজীব কুমারকে সরে যেতে হবে। কারণ তাদের কাছে বিভিন্ন বিরোধী দলের কাছ থেকে তারা যা কমপ্লেন পেয়েছিলেন যে রাজীব কুমার শাসক দলের অত্যন্ত কাছের লোক, কার কার কাছের লোক, তাদের কতবার তাদের সাথে তাদের দেখা যায় এবং তার একটা বড় ভূমিকা থাকতে পারে নির্বাচন, এই কথা মাথায় রেখেই কিন্তু তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বেশ কিছুদিন আগেই কিন্তু নির্বাচন কমিশন নিয়ে নিয়েছিল। কিন্তু তার জায়গায়, চিত্রিতা তোমাকে আবারও একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, রাজীব কুমারকে কলকাতার পুলিশ কমিশনের পদ থেকে শেষ পর্যন্ত সরিয়েই দেওয়া হলো, আপনার অভিযোগ জানিয়েছিলেন, কি প্রতিক্রিয়া আপনার? একদম সঠিক কাজ হয়েছে, পক্ষপাতমূলক আচরণ এবং অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা, অপর কাউকে ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করা, বহু অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে জমা পড়েছিল এবং কলকাতার নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করার ক্ষেত্রে পক্ষপাতহীন এমন কোনো ব্যক্তিকে দরকার, যেটা রাজীব কুমারকে দিয়ে হওয়া সম্ভব হচ্ছিল না। সিদ্ধান্ত অনেক আগেই হয়ে গেছিল, উড়ালপুল কিছুটা ওকে বাঁচিয়ে দিয়েছিল, তো উড়ালপুল যদি ভেঙে না পড়তো তাহলে হয়তো ওই দিনই এর সিদ্ধান্ত হয়ে যেত। আমি মনে করি বিলম্বে হলেও সঠিক সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ দিচ্ছি। রাজীব কুমারকে সরিয়ে দেওয়াটা যথেষ্ট যুক্তিযুক্ত কাজ হয়েছে এবং আমাকে যে ঘুষ দেওয়ার যে একটা প্লট তৈরি হয়েছিল কলকাতা পুলিশকে দিয়ে, সেই প্লটেরও একজন প্রধান কারিগর তিনি ছিলেন। অতএব সব মিলিয়ে মিশে তৃণমূলের একেবারে অত্যন্ত কাছের মেম্বার আইপিএস রাজীব কুমারকে সরানোটা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বললাম। চিত্রিতা সান্যাল নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। চিত্রিতা, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আবারও জানাই, নির্বাচন কমিশনের নির্দেশে শেষ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে। বিরোধীরা অভিযোগ জানিয়েছিলেন রাজীব কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তিনি পক্ষপাতিত্ব, শাসক দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ রয়েছে তার এবং রাহুল সিনহাকে কলকাতা পুলিশের দুই কর্মীর ঘুষ দেওয়ার অভিযোগ ঘিরে যে বিতর্ক দেখা দিয়েছিল এই সব বিষয় নিয়েই অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনে, অভিযোগ জানিয়েছিল বিরোধীরা এবং ভোট পর্ব চলাকালীন তার মাঝপথেই সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে।